ও ভাই, এবে তো ওড়িশারে মদবন, মানে যেউঠি চোরারা মিলিব 200 মালকু 500 দেওয়াকু পড়িব। ইয়ে তো পুনে খতরনাক হয়েছে। আপন মানে দেখুথিবে এবে চারিআড়ে মধ্যে এক ভাইরাল হচ্ছে ওড়িশারে মদ বন্ধ। তবে সতরে কোন বন্ধ হয়েছিল কি? এ ছড়া তো আপন মানে জানিথিবে যেতবে ঢুর আমার নয়া সরকার আসলে, মানে বড় বড় ঘোষণা মধ্যে আকশন মোডে আমার সরকার পুরীর চারিদ্বার খোলি গলা, 100 দিন ভিতরে সুভদ্রা যোজনা, তা ছড়া আমার ধান কুইন্টাল 3100 টাকা, এমিতি নানা প্রকার স্কিম। তবে এই মধ্যে মদর ঘটনা বি বড় লাজবাব। তো এই মদ কোন বন্ধ হব কি? কোন রয়েছে অপডেট যা বিষয়ে মু আপনাকে জনাবি, শেষ পর্যন্ত দেখুন। তা পূর্ব লাইক টে করুন, সাবস্ক্রাইব করলে এবার সাবস্ক্রাইব করে পাখে থাকা ঘটি চিহ্ন কু দবাই দিন। তবে নিউজটি তো কোন সত কি মিছ মু আপনাকে জনাবি, কিন্তু তা পূর্ব এই কথাটা সত হইলে বহুত বেটার হতা। যদি সতরে বি ওড়িশারে মদ বন্ধ হয়ে যা তাহলে বেটার হতা। আপনার মতামত কোন তা নিহতি কমেন্ট করে জনাবে। এবার দেখুন আইএনপিআর ডিপার্টমেন্ট ওড়িশা এনে মধ্যে এক ট্যুইট করে সূচনা জারি করেছি যে সামাজিক গণমাধ্যমে প্রসারিত হেউথিবা এইভাবে ফেক নিউজ প্রতি সচেতন রুহন্তু, সববেলে সরকারি সূত্রর প্রদত্ত তথ্য উপরে গুরুত্ব দিয়ন্তু, এইভাবে মিথ্যা গুজব প্রসারণর নিবৃত্ত রুহন্তু, এহা বেআইন অটে। এবে এপক আপন মানে ব্যানর দেখিবার এক নিউজ ফ্লাশ হচ্ছে কি ওড়িশারে দেশি বিদেশি মদ বন্ধ, যেটা কি নিউজ 18 র লগ মধ্য লাগিছে। ওড়িশা সরকার বড় নিষ্পত্তি, স্বাধীনতা দিবস ঠার ওড়িশারে মদ বন্ধ। তবে এমিতি এক নিউজ চারিআড়ে হোয়াটসঅ্যাপ মানকরে, ফেসবুক মানকরে, ইনস্টাগ্রাম মানকরে মধ্য ভাইরাল হবার লাগিছে। তবে এহাকু নেই যাকে আমার আইএনপিআর ডিপার্টমেন্ট ওড়িশা তরফর সূচনা আসিগলা বা ইয়ে সম্পূর্ণ ফেক নিউজটে, আ উপরে বিশ্বাস করন্তুনি। তো ভাবিলে মু আপনমানকু মধ্যে জনে দিয়ে বহুত লোক এহাকু মধ্যে গ্রুপ মানকরে শেয়ার করিবার লাগুছন্তি, কাইকি না সতরে বোধে মদ বন্ধ হয়ে গেল। তবে তো এ তো কথাটা মিছ, কিন্তু এ মিছটা যদি সতরে হয়ে যা তাহলে বহুত বড়িয়া হতা। আপনার কোণ লাগুছে তা নিহাতি জনাইবে।